ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपा एवं रामकृष्ण मिशन दिनाजपुर केंद्रेर बधान्यतय आमरा आबार समबेत होयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु पूजनीय स्वामी विशुद्धानंदजी महाराजर सत्प्रसंग पाठ एवं आलोचनार उद्देश्य निये विगत दिन आमरा जे अंशे शेष करेछिलाम सेटा हलो ए विषय आमादेर एकटा परिष्कार धारणा थाका दरकार। महाराज बोलछेन ठाकुर कोनो सम्प्रदाय सृष्टि करते आसेननि, तिनि एकाधारे आदर्श हिंदू, आदर्श मुसलमान, आदर्श ख्रिस्टान एवं सब धर्मेर मानुष तार काछे एसे आनंद लाभ करतेन। তার জীবন ও বাণীতে ঋষিদের ধর্ম, আসল সনাতন ধর্ম ফুটে বেরিয়েছে। মহাজনেরা যে পথ দিয়ে গেছেন, যে পথ দেখিয়ে গেছেন, সেই তো পথ। সত্যিকারের সাধু জীবন কী জিনিস, ধর্ম কী বস্তু, তা ঠাকুরের জীবন ও সাধনা লক্ষ্য করলে ঠিক ঠিক জানতে পারা যায়। তার জীবন ও বাণী আলোচনা করলে বেশ বুঝতে পারবে কীভাবে ধর্ম সাধন করতে হবে, কেমন করে ভগবান লাভ হবে, আরও দেখবে জ্ঞান ও ভক্তির বিগ্রহ স্বরূপ হওয়া সত্ত্বেও কি নিরভিমানতা ও দীনতাই তার মধ্যে ছিল। এই ঠাকুর কোনো সম্প্রদায় সৃষ্টি করতে আসেননি, এই তার সম্পর্কে এইটি সবচেয়ে বড় কথা বলা হয়। আমরা কোনো সম্প্রদায়ভুক্ত নই, ঠাকুর তার সমস্ত জীবন দিয়ে তার সব সাধনার মূল একটি কথা যে পথ দিয়েই থাকুক না কেন, নিজের পথে যদি ঠিকঠাক থাকে, একজন হিন্দু যেখানে গিয়ে পৌঁছবেন, একজন বৌদ্ধ যেখানে গিয়ে পৌঁছবেন, একজন খ্রিস্টান যেখানে গিয়ে পৌঁছবেন, অন্য ধর্মাবলম্বী যেখানে গিয়ে পৌঁছবেন, সবাই সেইখানে একই পথে গিয়ে পৌঁছবেন। তিনি তার শিক্ষার সার বোঝাতে গিয়ে একটি পুকুরের উদাহরণ দিয়েছেন, যাতে চারটি ঘাট আছে, সবাই এক এক ঘাট থেকে এক এক ধর্মের মানুষ, এক এক ভাষাভাষীর মানুষ জল নিচ্ছেন। কেউ বলছেন জল, কেউ বলছেন অ্যাকোয়া, কেউ বলছেন ওয়াটার, কেউ বলছেন পানি। ঠিক নানা নামে ডাকা সত্ত্বেও যখন তাদের কোনো রকম পরিবর্তন হয় না, এক্ষেত্রেও তাই তাদের কোনো রকমেরই পরিবর্তন হয় না, ঈশ্বরকে যেভাবেই আস্বাদন করা হোক না কেন। এই এই কথাটা আগের দিন একজন ভদ্রলোককে বলেছেন, আমাকে খুব বকাঝকা করলেন তিনি। তিনি বলেন আপনি কিচ্ছু জানেন না, তাই যদি হয় তাহলে তো অদ্বৈত আপনি। হ্যাঁ, অদ্বৈতবাদ, অদ্বৈত, আমরা তো প্রত্যেকে অদ্বৈত, কিন্তু আমার মনের গতিটা সেইটা অবধি পৌঁছতে পাচ্ছে না বলে আমি এখনও দ্বৈত সত্তায় বিরাজ করছি। পূজনীয় ভূতেশানন্দ দীক্ষা দেওয়ার সময় বলেছিলেন, আমাদের সবারই লক্ষ্য হচ্ছে ছাদে ওঠা, কিন্তু ছাদে উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে হবে। কেউ দুটো দুটো সিঁড়ি টপকে টপকে যাবে, কেউ তিনটে তিনটে সিঁড়ি টপকে যাবে, কেউ এক লাফে ছটা সিঁড়িতে উঠে যাবে, আবার কেউ এক একটা করে ধাপ পেরিয়ে 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 যাবে। কিন্তু আমাদের সবার লক্ষ্য হচ্ছে সেই ছাতে ওঠা। ছাতে উঠলে ঠাকুর যেরকম বলেছেন, তখন আমাদের বোধ হবে ওপরের যে ছাদ, যে ইট চুন সুরকি দিয়ে তৈরি, তেমনি এই সিঁড়ি, এই সমস্ত একই বস্তু দিয়ে তৈরি পথগুলো আমাকে আমাদের তার কাছে নিয়ে যায়। তাহলে শ্রীরামকৃষ্ণের অবদান কী? শ্রীরামকৃষ্ণের অবদান হলো এই, তিনি আমাদের দেখিয়েছেন, ওই আমি গল্প বলি আপনাদের অনেক সময় খারাপ লাগে, আমি খুব সিনেমার গল্প বলি বলে, ওই ফেলুদার একজন সিধু জ্যাঠা ছিলেন, সিধু জ্যাঠা বলেছিলেন না, আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছুই নষ্ট হতো, তাই আমি কোনো কিছুই হইনি, শুধু মনের জানলা দরজাগুলোকে খুলে রেখেছি যাতে আলো বাতাস এসে সেই মনের মনটাকে সতেজ করে রাখা। ঠাকুর আমাদের ঠিক সেই রকমভাবে কেমন করে সতেজ হতে হবে এই বিদ্যাটা শিখিয়ে গেছেন। সব ধর্মমতে যা কিছু ভালো, যা কিছু সুন্দর, সেইটা নিয়েই খানিকক্ষণ আগেই আমাদের এখানে একটা মন্দিরে, আমাদের মন্দিরেই দেখছিলাম একজন হিন্দু মহিলা, তিনি ভজন শুনতে এতই ব্যস্ত হয়ে পড়েছেন, পায়ে জুতোটি পরে তিনি উঠে পড়েছেন, শুধু উঠেননি, উঠে বসে আছেন এবং যেরকম ডিস্কো থেকে পা দিয়ে তাল দেয় সেরকমভাবে তাল দিয়ে চলেছেন। তা আমি বললাম, দেখবেন তো কোনো মুসলিম পুরুষ বা মহিলাকে দেখবেন তো কখনো মসজিদে গিয়ে জুতো খোলা, জুতো না খুলে মসজিদে উঠছে, বা চার্চে যেখানে অবধি জুতো পরে যাওয়া যায় তারা সেইখানে অবধি যাচ্ছে। আমাদের মুশকিল হচ্ছে আমরা আমাদের এই কালী পূজা মজা করি, লোকে বলে কালী পূজা হেনাতেনা ভাসানে ডিজে বাজাই, কিন্তু অন্য ধর্মদের দেখবেন না, তারা তাদের প্রার্থনা, তারা তাদের সঙ্গীত মনে হয়।
এই শুনছিলাম একজন কালী পুজোর সময় এসেছিলেন, বলছিলেন আমরা কালী কীর্তন গাওয়ার চেষ্টা করছি, কি ব্যাকডেটেড গান গাইছে। আমরা সত্যি ব্যাকডেটেড, রবীন্দ্রনাথের গানকে বলা হয় সেই কি সরো সংস, ঠিক সেই রকম। কিন্তু জীবনের গল্প যে ওখানে লেখা আছে, একটা ছোট্ট শিশুর পাট থেকে ধাড়ি ছেলে অবধি সব জায়গাতেই সে একই কথা যে বলা আছে, এটা আমরা ভুলে যাই। তিনি তার জীবনের বলছেন, তার জীবন এবং বাণীতে ঋষিদের ধর্ম, আসল সনাতন ধর্ম ফুটিয়ে বেরোচ্ছে। আসল ধর্ম কি? উপনিষদ বলছেন, বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাত তমেব মৃত্বা অতিমৃত্যুমেতি নান্যঃ প্রন্থা বিদ্যতে অয়নায়ু। তিনি কীরকম? তিনি একেবারে অরুণবরণ। রবীন্দ্রনাথ রচনা করতে গিয়ে লিখছেন যে, শোনো শোনো সুর লোকবাসী, অমৃতেরও যে আছো সন্তান, জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষমান। কেমন তিনি? জ্যোতিষ্বরূপ, আলোকস্বরূপ। তিনি আসা মাত্র আমার মনের অন্ধকার মুহূর্তের ভেতরে দূরীভূত হয়ে যায়। জ্যোতির্ময় পুরুষ মহান, তপন বরণ তিনি, আধারেরও পারে যিনি। তপন বরণ কেন? তপন সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, এত আলো আর অন্য কোনো কিছু দৃশ্যমান নয়। দেখবেন সূর্যের দিকে যদি তাকিয়ে থাকেন তখন আর অন্য কোনো কিছু দৃশ্যমান নয়। আমাদের কোণার্কে যে রথ টেম্পল আছে সেখানে তিনটে সূর্যের মূর্তি আছে, যদি আপনাদের দেখার সৌভাগ্য হয়ে থাকে মনে করার চেষ্টা করুন। সেই তিনটে সূর্যের মূর্তির ভেতরে প্রথমটি হচ্ছে প্রভাত সূর্য, শান্ত ধীর স্থির বসে আছেন, খুব সুন্দর চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছেন। দ্বিতীয় মন্দির যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় মূর্তি, সেটা হচ্ছে মধ্যাহ্ন সূর্য, একবারে আগুনের মতো তার চেহারা, অন্য কোনো দিক দেখা যায় না, হাঁ করে তাকিয়ে দেখতে হয়, বিস্মিত হতে হবে। রাত সন্ধ্যার অপরাহ্ন সূর্য আছে, ক্লান্ত চুলগুলো যেন খুশে পড়েছে মুখের ওপর দিয়ে। সূর্যের এই তিনটে রূপ আছে, তপন বরণ তিনি, তার জ্যোতির্ময় আগুনের মতো রং, এবং সেই রং হওয়ার জন্য তিনি একেবারে সমস্ত কিছুর মধ্যে, কোনো কিছুর ভেতরে, যাকে দর্শন করলে আর কোনো কিছু দৃশ্যমান হয় না, যাকে দেখলে আর কিচ্ছু ভালো লাগে না। ঠাকুরকে যেমন দেখলে, শ্রীমা সারদা দেবীকে যেমন দেখলে আমাদের আর কোনো কিছু ভালো লাগে না, মনে হয় শুধু ওটাই দেখে যাই, শুধু ওটাই দেখে যাই, ঠিক সেই রকম। তপন বরণ তিনি, আধারের ওপারে যিনি, যাকে জানলে মনের অন্ধকার দূরীভূত হয়। যেমন দিন চলে যায়, যেমন দিন শেষ হয়ে গেল, দিনটা শেষ হয়ে যাওয়ার পরে যেন তিনি আলোকিত হয়ে আছেন। এইটি দিন শেষ হয়ে গেলে যেরকম আলোতে সব কিছু আমরা দৃশ্যমান, তাই তাহারে জানিয়া জীব মরণ এড়ায়, তখন এই জীবনের প্রতি সে অনন্তকে যারা দেখেছে, অনন্তের সঙ্গে যার ভালোবাসা হয়েছে, সে আর সাধারণ জীবনের প্রতি তার কোনো আকর্ষণ হয় না, সাধারণ জীবন তার ভালো লাগে না। বলছেন, মহাজনেরা যে পথ দিয়ে গেছেন, যে পথ দেখিয়ে গেছেন, সেই তো পথ। সত্যিকারের সাধু জীবন কি জিনিস, ধর্ম কি বস্তু, ঠাকুরের জীবন ও সাধনা লক্ষ্য করলেই ঠিক ঠিক জানতে পারা যায়। এখানে বলা হচ্ছে সাধু জীবন কি জিনিস। আপনাদের মনে হতে পারে ও তো সাধুরা বুঝবে সাধু জীবন কি, তা নয়, সাধকের জীবন। ঈশ্বরকে পেতে গেলে তাকে যে সাধনা, সেই সাধনার যে জীবন সেটা কেমন, সেইটি বুঝতে হবে। আমরা গতকাল আলোচনা করছিলাম, আমাদের প্রাক্তন পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার ছিলেন প্রসূন মুখোপাধ্যায়, আমরা বলছিলাম যে শিক্ষার ধারার কেমন বদল হয়েছে, কেমন শিখেছি আমরা, কেমনভাবে আমাদের সময়ের শিক্ষার মৌলিক ভাব এটা জাগ্রত করা যায়, জাগ্রত কীরকমভাবে করা যেত তার যেন চেষ্টা করতেন। এই ঠাকুরের যিনি, ঠাকুরের জীবন আমাদের এই সাধক জীবনের প্রতি আকৃষ্ট করে। তার জীবন ও বাণী আলোচনা করলে বেশ বুঝতে পারবে কীভাবে ধর্ম সাধন করতে হবে, কেমন করে ভগবান লাভ করতে হবে, আর দেখবে জ্ঞান ও ভক্তির বিগ্রহ স্বরূপ হওয়া সত্ত্বেও কী নিরভিমানিতা ও দীনতা তার মধ্যে ছিল। তিনি দুটি জিনিস বিশেষ করে জানা যাবে, সেটা হচ্ছে যে কীভাবে ধর্ম সাধন করতে হবে, কীভাবে তাকে ডাকতে হয়, আর তাকে পেলে ভগবান লাভ কেমন করে হবে। অথচ সব সম্পদ থাকা সত্ত্বেও তিনি কেমন নিরভিমানী। আমাদের পকেটে 500 টাকা থাকলে নিজেদের কী কাণ্ড মনে করি, তখন মনে হয় এটা কিনবো, সেটা কিনবো, ওটা কিনবো, আসা যাওয়ার পথে এটা খাবো, সেটা খাবো মনে হয়। অথচ এটা সামান্য প্রাপ্তিতে আমাদের এরকম, যখন আমরা অসামান্য প্রাপ্তিতে হয় তখন আমরা ভুলেই যাই, এই আমাদের নিজেদেরকে ভুলে যাই, এবং তখনই অটোমেটিক্যালি এই দুটো জিনিস আসে। ঠাকুর দেখিয়ে দিয়েছেন, একটা হচ্ছে নিরভিমানিতা আর একটা হচ্ছে দীনতা। দীনতা মানে এই নয় যে সবার সামনে নিচু হয়ে আছে, অটোমেটিক্যালি তিনি সবার সব নিচু হয়ে আছেন।
আজকে যে বক্তৃতাটা আমরা পড়ব, এই বক্তৃতাটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন শিলংয়ে 31 মার্চ 1957 সালে। এটা বক্তৃতামালা 37-32 নম্বর বক্তৃতা। মহারাজ বলছেন, গীতায় ভগবান বলেছেন, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি অবতীর্ণ হই। পরবর্তী শ্লোকে আবার বলেছেন, আমি সর্বভূতের ঈশ্বর, আমার জন্ম নেই, হ্রাস বৃদ্ধি নেই। আবির্ভাব তাহলে কি করে হয়? যিনি নির্গুণ নিরাকার বাক্য মনের অতীত, তিনি কিভাবে মানুষ শরীর ধারণ করে আসেন? এর উত্তর গীতায় তিনি সুন্দরভাবে দিচ্ছেন। বলছেন, তার তিনটি স্বরূপ বা ভাব। একটি ভাব বাক্য মনের অগোচর, আদিতে নিরাকার নির্বিকল্প স্বরূপ। আরেকটি ভাব ঈশ্বর ভাব। তিনি একা থেকে আনন্দ পেলেন না, তাই নিজেকে আস্বাদনের জন্য বহু হলেন। একোহম বহু স্যা, বহুরূপে নিজে জাল তৈরি করলেন, সৃষ্টি করলেন জীবগণ। আমরা হলুম জীব, তিনি হলেন ঈশ্বর। তার তৃতীয় ভাবটি হল অবতার স্বরূপ। বলছেন, সম্ভবামি যুগে যুগে, যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম, তিনি ঈশ্বর। তিনি আরেক ধাপ নেমে এলেন অবতার রূপে, নিজ মায়ার দ্বারা মানুষ্য শরীর ধারণ করলেন। এই ভগবান বলছেন, যখনই ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়, দেখবেন আর কিছু হোক না হোক, এই শ্লোকটা আমাদের মুখস্থ, আর রামকৃষ্ণ মিশনে যাওয়ার জন্য ব্রহ্মার্পণম ব্রহ্মবীর, এই দুটো শ্লোক আমাদের মুখস্থ। খুব কঠিন, খুব গভীরের ভাব। আমরা হয়তো সবসময় এর অর্থ বুঝি না, কিন্তু তথাপি এই ভাবটিকে আমরা গ্রহণ করি। বলছেন যে যখনই ধর্মের গ্লানি এসে উপস্থিত হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়। ধর্মের গ্লানি মানে আমাকে আর ধারণ করার মতো যে সদ্গুণ, সেগুলো আমার ভেতরে আর থাকছে না। আমি চাইছি অথচ আমি ভালো হতে পারছি না। আমার ভেতরের সেই খারাপ বস্তুগুলো আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তৃতীয় অধ্যায় আছে না, অর্জুন বলছেন, অথ কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদিব নিয়োজিত। আমি খারাপ হতে চাই না, আমার খারাপ হওয়ার সামান্যতম ইচ্ছাটুকু নেই, কিন্তু কে যেন টেনে হিঁচড়ে আমাকে খারাপ করে দেয়। এই অভিজ্ঞতা আমাদের প্রায় সবার। স্কুলে গীতা পড়াতে গিয়ে ক্লাস 9-এর ছেলেদের আমরা প্রশ্ন করেছিলাম, ওরা কিছুতেই গীতা পড়তে চান না। ঠিক আছে, কয়েকটা গীতার শ্লোক নিয়ে আলোচনা হোক। যখন বলা হলো, এইরকম অভিজ্ঞতা তোদের কার কার জীবনে হয়েছে? 45টি ছেলের মধ্যে 45টি ছেলেই হাত তুলছে, প্রত্যেকের জীবনে। তার মানে এর সত্তাটা হচ্ছে, এর মূল কথাটা হচ্ছে, আমার ভেতরে সদ্বৃত্তি আছে এটা আমি জানি, কিন্তু আমি সেটাকে প্রকাশ করতে পারছি না। কেউ যেন সেই প্রকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি কিছুতেই আমার যে সদ্ভাব, আমার যে সদিচ্ছা, এটাকে জগতের সামনে নিয়ে আসতে পারছি না। ধর্মের গ্লানি এবং তখনই অধর্মের অভ্যুত্থান হয় এবং তখন আমি অবতীর্ণ হই। এই বলছেন, তাহলে এই আমি সর্বভূতের ঈশ্বর, আমার জন্ম নেই, হ্রাস বৃদ্ধি নেই। তিনি অজড় অমর, তার কখনো জড়তা এলে তো আমাদের ভেতরে এই মানে ক্ষয়প্রাপ্ত হয়, অক্ষয় বলছেন, ক্ষয়প্রাপ্ত হয়। প্রত্যেক দিন আমরা একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছি, অথচ তিনি তা নয়। বলছেন, যিনি নির্গুণ নিরাকার বাক্য মনের অতীত, তিনি কিভাবে মানুষের শরীর ধারণ করে আমাদের মধ্যে আসেন? যিনি নির্গুণ, কোনো সত্যরজতম কোনো গুণে, ত্রিগুণের মধ্যে কোনোটা দিয়ে যাকে ধরা যায় না। যিনি নিরাকার, যাকে কোনো একটি ছোট্ট আকারের মধ্যে বদ্ধ করা যায় না। যিনি নির্গুণ, যিনি নিরাকার, যিনি কেমন, সেটা শব্দ দিয়ে মানুষ প্রকাশ করতে পারে না, কারণ বুদ্ধি চিন্তা করতে পারে না। আর বুদ্ধি যেহেতু চিন্তা করতে পারে না, তাই শব্দ দিয়ে তার প্রকাশটা আমাদের মধ্যে আসে না। বাক্য মনের অতীত, তিনি বাক্য এবং মনের অতীত, তিনি কেমন এটা যেন আমরা কিছুতেই বলে উঠতে পারি। তিনি কেমন করে মানুষের শরীর ধারণ করে আসে? বলছেন, শ্রীমৎ ভগবদ গীতায় এর একটা উত্তর, তিনটি উত্তর ভগবান দিয়েছেন। বলছেন, তার তিনটি স্বরূপ বা ভাব। একটি ভাব বাক্য মনের অগোচর, আদিতে নিরাকার নির্বিকল্প ব্রহ্ম। এটা হচ্ছে উচ্চ ভাবের মানুষ, যারা সহজে নির্গুণ নিরাকার ব্রহ্মকে চিন্তা করতে পারে, যারা একেবারে শুরু থেকে সুকৃতি নিয়ে জন্মেছে এবং শুরু থেকেই সেই যে একত্ব ভাবটাকে অনুভব করতে পারেন। জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সব কিছু যেন আমারই প্রতিরূপ। সে একটা বাড়িতে গেছিলাম আমি, আজকাল পত্রিকা ভবন প্রথম দিকে যে লাহা বাড়িতে ছিল, তার সিঁড়ি দিয়ে পাথরের ইটালিয়ান মার্বেলের সেই সিঁড়ি, এবং তার বাঁদিকটা জুড়ে, পুরো গোটা সিঁড়িটা জুড়ে বেলজিয়াম গ্লাস লাগানো রয়েছে। যেদিক দিয়ে উঠি না কেন, যে পাশ দিয়ে উঠি না কেন, আমাকে নিজেকে দেখা যাচ্ছে। সে কী ভালো লাগছে! আমি এগিয়ে উঠে চলেছি, একটা একটা করে সিঁড়ির ধাপ ভেঙে চলেছি,
আর পাশ দিয়ে আমারই মতো প্রতিরূপ আরেকজন উঠে যাচ্ছে। এটা সেই নির্গুণ নিরাকার, এবং তখন মনে হচ্ছে আমি, তখন ওই যে পাশে যে আমার মতো সাইজের একটা লোক আমার পাশ দিয়ে উঠে যাচ্ছে, কখনো মনে হচ্ছে না এটা আমার প্রতিরূপ, এটা মিথ্যে মনে হচ্ছে, এটা আমি, আমাকে সব তার মধ্যেই চুলটাকে আমিও ঠিক করছি, সেও চুল ঠিক করছে। এই যে ভাবটা, এটা হচ্ছে অনেকটা উপরের ভাব, আমরা সাধারণত এটা নিতে পারি না। দ্বিতীয়টা বলছেন আরেকটি ভাব, ঈশ্বর ভাব। তিনি একা থেকে আনন্দ পেলেন না, তাই নিজের আস্বাদনের জন্য বহু হলেন। একোয়ম বহু সিয়াত, বহুরূপে নিজ জাল তৈরি করে সৃষ্টি করলেন জীবগণ, আমরা হলুম জীব, তিনি হলেন ঈশ্বর। এটা হচ্ছে ঈশ্বরীয় ভাব, তিনি যেন জগৎকে সৃষ্টি করছেন, তারই মতো মানুষ সৃষ্টি করছেন, তার মনের মতো। দেখবেন ইদানিং আর উত্তর কলকাতায় এগুলো দেখতে পাওয়া যায় না, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতে পেতাম। বয়স্ক মানুষও কচিদের সঙ্গে একই সঙ্গে পানের চায়ের দোকানে বসে, সেই বেঞ্চিতে বসে আড্ডা দিচ্ছে, কিংবা উত্তর কলকাতার বড় বড় যে রকগুলো আছে, যেখান থেকে যেমন এই আমাদের যে টেনিদার গল্প শুরু হয়েছিল, টেনিদার যে গল্প আছে, দেখবেন টেনিদার গল্পতে বয়সের ফারাক আছে, অথচ কিন্তু আড্ডার জায়গায় সবাই এক হয়ে গেছে। টেনি মুখার্জি যিনি আর প্যালারাম, ওরা দুজন আলাদা আলাদা দুই ভাই, আমি টেনি মুখার্জিকে দেখেছি, সেই টেনি মুখার্জির নাকটা ওই রকম খাঁড়ার মতো নাক, ওরকম চেহারা, যেমন বর্ণনা আছে টেনি মুখার্জি ঠিক সেরকম, কিন্তু প্যালারাম তার যে ভাই তিনি ওই রকম গুল মারতেন, দারুণ দারুণ গুল মারতেন। এই দুটো ক্যারেক্টার একসঙ্গে মিশে টেনি মুখার্জি তৈরি হলো। তখনকার দিনে এরকম আমরা বয়স ভুলে আড্ডা দিতাম, ঈশ্বর যেন ঠিক আমাদের সঙ্গে বয়স ভুলে আড্ডা দেওয়ার জন্য আমাদের সৃষ্টি করলেন। আমরা যেমন ট্রেনে যেতে যেতে একাকি যাচ্ছি, আরেকজনের সাথে বন্ধুত্ব করলাম, আরেকজনের সাথে বন্ধুত্ব করলাম, সারা যাত্রাপথে অনেকের সঙ্গে বন্ধুত্ব করলাম, বম্বে থেকে কলকাতায় আসছি ব্যাগতে সবে ঢুকিয়েছি, ওপাশ থেকে একজন ভদ্রলোক বলছে আশ্রম থেকে বলে দিয়েছে তো কারুর কাছ থেকে চা কফি কিছু না খেতে, কিন্তু আপনি উঠতেই আমি কফির অর্ডার দিয়েছি, দুজনে মিলে কফি খাবো, ঠিক আছে কফি খাবো। তারপরে সারা রাস্তায় মানে দেড় দিন পরের দিন, তারপরের দিন ভোরবেলা এলাম, আগের দিন রাত্রি 9টায় উঠেছি আর তৃতীয় দিন ভোরবেলা কলকাতা এসে পৌঁছালাম জ্ঞানেশ্বরীতে। তার মধ্যে অন্তত 30-35 জন তার বন্ধু, তারাও আমার বন্ধু হয়ে গেলে, দেখুন এই যে ঈশ্বর একা থাকতে পারছেন না, তাই জন্য তিনি সৃষ্টি করলেন। আমরা যদি মনে করতাম না এই লোকটার সঙ্গে কথা বলবো না, ঘাড় ঘুরিয়ে না 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 আশ্রম থেকে খেতে বারণ করেছে, ভুলে আমার সঙ্গে কথা বলবেন না, তাহলে কিন্তু সমস্ত যাত্রাটাই আমি একা থাকতাম, আলাদা করে আর কাউকে পাওয়া যেত না। কিন্তু যখন ওই যে দ্বারটা খুলে দেওয়া হলো, তখন ওই একজনের সঙ্গে আরও 30-35 জন ইন্ডিয়ান আয়েলের কর্মীরা সব ক্রিসমাসে আসছে, সকলে পাশের পাশের বাট থেকে এসে সবাই এসে গল্প করছে। এক ভদ্রমহিলা গলায় কাপড় দিয়ে এসে ভাবছেন সাধুর সঙ্গে এরা গল্প করছে, নিশ্চয়ই ভগবত প্রসঙ্গ হচ্ছে। তিনি জিজ্ঞেস করছেন কি প্রসঙ্গ হচ্ছে, আমি কিচ্ছু প্রসঙ্গ নয়, আত্মপ্রসঙ্গ, মজা আনন্দ হচ্ছে। এই যে এটা দেখুন, এই যে ঈশ্বরের ক্ষেত্রেও ঠিক তাই, তিনি একা থাকতে পারছেন না, তার একাকিত্ব মনে হচ্ছে, তাই তাঁর মতো তার লীলা আস্বাদন করার জন্য। আপনি যেমন একটা জেল মানুষ একাল ছেড়ে, সে একটা এখনকার ছেলেপুলেরা তাই একটা চকলেট পেয়ে এপাশ ওপাশ থাকে, তার কচাস করে খুলে কপ 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 খেতে পারে। আমাদের যখন ছোটোবেলা ছিল তা চিনতে ছিল না, সে গুনে গুনে দু পিস ক্যাডবেরি যাই পাওয়া হোক, দুটো টুকরোর বেশি পাওয়া যাবে না, বাকি সব বাঁটতে বাঁটতে সেই বিড়ালের মতো, যদি এই বিড়ালের কেক ভাগ করার মতো দুটো যদি লুকিয়ে টুকিয়ে খাওয়া যেত, বাকিটা ওই দুটো পিসের বেশি কিছুতেই পাওয়া যেত না। সেই নিজের আনন্দ যেন তিনি আর ধরে রাখতে পারছেন না, তাই তিনি তার প্রতিরূপ সৃষ্টি করলেন। আর তৃতীয় ভাবটা হলো অবতার স্বরূপ, আরও এক ধাপ নিচে, সম্ভবামি যুগে যুগে, আমি নিজেকে প্রকাশিত হচ্ছি। নির্গুণ নিরাকার ব্রহ্ম যিনি ঈশ্বর, তিনি আরও এক ধাপ নেমে এলেন, অবতার রূপে নিজের মায়ার দ্বারা মানুষ শরীর ধারণ করলেন, একেবারে আমাদের মতো মানুষ শরীর ধারণ করলেন। সবাই দেখছেন তিনি ক্যান্সারে খুব কষ্ট পাচ্ছেন, আর তুরিয়ানন্দজিকে বলছেন, ঢং করছেন, বলছেন দেখ কি কষ্ট, বলছে কই কষ্ট তো দেখছি না, আমি তো দেখি আপনি খুব আনন্দে আছেন। ঠাকুর বলছেন সাল্লা ধরে পেরেছে গো। এই নেমে আসেন যারা মায়ার জালকে ছিন্ন করতে পারে, অবতারে তৈরি করা যে এই যে মায়ার যে আবরণ সেটাকে ছিন্ন করতে পারে, তারা অবতারে সেই উজ্জ্বল রূপটিকে দর্শন করতে পারে। চন্দ্রমোহন দত্ত সকলের কাছে শুনেছিল মা হলেন জগদ্ধাত্রী রূপী, তিনি মাকে গিয়ে বললেন মা সবাই বলে এরকম আপনি জগদ্ধাত্রী রূপী, বলছেন কই না বাবা ওই সব ওরা বলে। তিনি যখন ধরলেন বললেন ঠিক আছে তুমি এই পান এদিক পানে এসো, কিন্তু যা দেখলে আমি জীবিত থাকাকালীন কাউকে বলতে পারবো, কারণ মানুষ বিশ্বাস করবে না। তো
বলছেন মাকে ভেবে এসছেন, দূর থেকে শিলং থেকে ভেবে এসছেন, গিয়ে দেখবেন মা সোনার সিংহাসনে বসে আছে আর জয়া বিজয়া সোনার চামড় দিয়ে মাকে হাওয়া করছে। গিয়ে দেখলেন একটা খোঁড়া বুড়ি পাটা লেংচে লেংচে হাঁটে আর একটা খ্যাংরা ঝেঁটা দিয়ে উঠোন পরিষ্কার করছেন। বলছেন মা তুমি এই, বলছে কি করব বাবা নিজেই মায়া, ঈশ্বর নিজের মায়ার দ্বারা নিজেকে আবৃত করে আমার খেলার সঙ্গী হন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। এই যে জগৎকে তোমার যে ভালোবাসা, এই ভালোবাসা তোমার সেই ভালোবাসার খেলার আমি সঙ্গী হয়ে উঠেছি, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমার নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। তাহলে তিনটি তার রূপ যারা শুরু থেকে বুঝতে পারে যে তিনি নির্বিকল্প স্বরূপ, তার আলাদা কোনো রূপ নেই, তিনি আমারই মধ্যে, খানিকটা সেই চিনি খাওয়ার আস্বাদন করার মতো সেইটা একটা। দুই হচ্ছে আমি এক বহু হয়েছি, আমার নিজের লীলা আস্বাদন করার জন্য এক থেকে আমি বহু হয়েছি। আর তিন হচ্ছে আমার মতো মানুষ হয়ে এসে জন্মালেন, আমার মতো করে কথা বলছেন, আমার মতো করে জীবনকে দেখছেন আর সেইভাবে এগিয়ে যাচ্ছেন। মহারাজ বলছেন কিভাবে জগৎ সৃষ্টি করলেন, কুমোর যেমন বাহির হতে মাটি সংগ্রহ করে ঘর তৈরি করে সেভাবে নয়, মাকড়সা যেমন তার লালা দিয়ে জাল বনে সেই রকম, তিনি নিজের ভেতর থেকে সব কিছু বাইরে আঁকলেন, কারণ অবস্থায় এসব সূক্ষ্মাকারে তার মধ্যে ছিল, এইভাবে জগৎ সৃষ্টি করে তিনি বহুরূপে অধিষ্ঠিত হলেন। এই হচ্ছে কথা, আলাদা করে কুমোর যেরকম তৈরি করে বাইরে থেকে মাটি নিয়ে এসে সৃষ্টি করে তা নয়, তিনি তার নিজের ভেতর থেকে, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে মায়ের শরীর, মা তার নিজের ভেতর থেকে সন্তানকে সৃষ্টি করেন, বাবা শুধু বীজটুকু দান করেন, কিন্তু মা তার সমগ্র শরীর দিয়ে একটু একটু করে একটা গোটা শরীর নিজের ভেতর থেকে তৈরি করেন, জগৎকে তিনি উপহার দিচ্ছেন, প্রসব তো নয়, মায়ের এত কষ্ট হয় তো তথাপি কেন আনন্দ না, জগৎকে তিনি একটি বস্তু উপহার দিয়েছেন, তার প্রতিরূপ উপহার দিয়েছেন, এটা হচ্ছে কথা। ঠাকুর বলছেন সাকার আর নিরাকার যেমন বরফ আর জল, জল জমে বরফ হয় আবার বরফ গলে জল হয়, যেমন সমুদ্রে কোনো কোনো স্থানে জল জমে বরফ হয়, তেমনি সচ্চিদানন্দ সাগরে খানিকটা ভক্তি হিমে জমাট বেঁধে গিয়ে সাকার বিগ্রহ হন, আবার জ্ঞানগ্নিতে গলে গিয়ে নিরাকার ব্রহ্ম। এত বড় তত্ত্ব এমন সহজ করে কেউ বুঝিয়েছেন? গীতামুখে শ্রী ভগবান বলেছেন মূঢ় জনে আমার পরম ভাব ধারণ করতে পারে না, সেই জন্য তার আমাকে অবজ্ঞা করে, ভক্তের জন্যই অবতার, ঈশ্বর আর তার অবতার অভিন্ন। ভগবান আমাদের ভক্তির চোটে, আমাদের ভালোবাসার চোটে ঘনীভূত হয়। দেখবেন কারুর সঙ্গে আপনার অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক হয়, কারুর কারুর সাথে সম্পর্কের সক্ষতা গভীর হয়ে যায়, কারুর সাথে ওই দূর 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 রয়েছে, আবার কার সাথে একেবারেই সম্পর্ক সেই দেখা হয়েছিল হাই হ্যালো গোছের আর কি, এই তিন ধরনের সম্পর্ক আমাদের তৈরি হয়। ঠিক সেই রকম ঈশ্বর ভালোবাসার ভক্তিতে, ভক্তির হিমেতে তিনি একটা আকার ধারণ করে, আমার একজন আকারের প্রয়োজন হয়, ভগবানের আকারের প্রয়োজন হচ্ছে না তার সঙ্গে খেলা করার জন্য, ঠিক সেই রকম আমার যেমন একটা খেলা করার পুতুল আছে, আমি একজনকে চিনতুম যারা ছেলেবেলায় তাদের সেই ছেলে মেয়ে নিয়ে পুতুল বিয়ে হয়েছিল এবং এখনও তারা বেঁচে আছেন, তার ছেলে মেয়েদের তারা একে অপরকে বেয়ান বলে ডাকেন এবং তার ছেলে মেয়েদের কাছে বেয়ান মা আর বেয়াই বাবা, বাবা মার এইরকম কনভার্সেশন, এইরকম হচ্ছে নামকরণ। এই যে দেখুন একটা ছোট্ট পুতুল যাতে নিষ্প্রাণ, কোনো মানে প্রাণ নেই, অথচ সেই পুতুলের বিয়েকে কেন্দ্র করে এক গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। ভগবানও ঠিক তাই, ভক্ত এমনভাবে তাকে ভালোবাসে তিনি ঠিক তারই মতো আকার হয়ে আসেন এবং তাকে সেইভাবে, তার মনের ভাবটিকে সেইভাবে প্রকাশ করেন। এই যে আমাদের দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী শিব নারায়ণ নানা রকম দেবতা আছে, এটা খানিকটা স্বয়ংবর সভার মতো, আমার মনের মতো যে যেরকম স্বয়ংবর সভায় সেই রাজকুমারী যেতে থাকে, এক এক রাজপুত্রের সামনে যায় আর সেই বার্তাবাহক সে পরিচয় দিতে থাকে, সে অমুক রাজপুত্র এই যুদ্ধে জয়ী হয়েছে, সেই যুদ্ধে জয় হয়েছে, এই শত্রুকে পরাভূত করেছে, আর তারপরে রাজকুমারী দেখে তার যদি ভালো লাগে সে দাঁড়ায়, আর নাহলে মুখ ফিরিয়ে সে আর ধীরে 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 হাঁটা দিতে থাকে। এও ঠিক তাই, সেই রকম আমাদেরও মনের ভাবটা যেরকম সেই অনুযায়ী আমরা আমাদের দেবতাকে চয়ন করে নিই।
আর সেই দেবতা তখন আমাদের মতো হয়ে, আমাদের মতো করে রূপ ধারণ করে, আমাদের মতো হয়ে আসেন আমাদের মাঝখানে। তাই এইটা হচ্ছে কথা, বলছেন ভগবান এত, আবার যাদের আমি আর তুমি এক, এই বোধটা যখন হয়, যেমন ভক্তি হিমে হয়েছিল, তারপরে যখন জ্ঞান অগ্নিতে হিম গলে গিয়ে জল হয়ে গেল, আরও বেশি জ্ঞানের ভাব এলে সেই জল আবার বায়ুরূপে আবার একবারে বিলীন হয়ে যাবে। ঠিক সেই রকম ভক্তের জন্যই অবতার, ঈশ্বর আর তার অবতার অভিন্ন। এটা কিন্তু জ্ঞানীর জন্য অবতার নয়, ভক্তের জন্য। সে লীলা বিলাস করবে বলেই ভক্তের প্রয়োজন, তার প্রয়োজন হয়। কিন্তু যত এগোবে তখন দেখবেন আর আমাদের মূর্তির প্রয়োজন হয় না, আমাদের সত্যি সত্যি মূর্তির প্রয়োজন হয়। রোজ পাঁচবার করে মুছছি। আমাদের সঙ্গে একটি ছেলে জয়েন করেছিল, কুমার বলে, কোনো নেই সঙ্গে। সে দেখতাম সকালবেলা উঠেই মঙ্গল আরতির আগেই ভালো করে ঠাকুরকে বেশ ঘষে ঘষে ভালো করে ঠান্ডা জলে ভালো করে মুছিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মোছাতো। তারপরে প্রেয়ারে যাওয়ার আগে আবার একবার করে মোছাতো শুকনো কাপড় দিয়ে। টিফিন খেয়ে এসে সে তো টিফিন খেয়ে এটো মুখ ধুয়েছে, ঠাকুর তো ধুতে পারেননি, তার ভিতরে খাচ্ছেন, আবার এসে মুখ মোছাতো। তারপরে দুধ অফার করে সে গার্ডেনিংয়ের কাজে চলে যেত, ফিরে এসে দুধটা খেয়ে ঠাকুরের মুখ মোছাতো। আবার স্নান করে এসে মুখ মোছাতো। এরকম নানা রকম হতো। আমরা পূজনীয় আত্মস্থানন্দজিকে একদিন মজা করে বললাম, জানেন তো বহুবার মোছায়। মহারাজ একদিন মজা করে বলছেন, ও তো তামিল বুঝবে না বাংলা, তাই বলছে, দেখিস বাবা ঠাকুরের মুখের নুন ছালটা না উঠে যায়। ভক্ত বিলাস করে ভগবানের সাথে। আমরা যেরকম বিকেলবেলা বেরোনোর সময় একটা কিছু সাবান টাবান দিয়ে মুখ ঘষে একবার ঝকঝকে তকতকে হয়ে বই, সেই কারণে সে তার মতো করে পরিষ্কার করতে থাকে। অবতার সবসময় ভক্তের জন্য। দেখবেন আমাদের যখন প্রথম প্রথম দীক্ষা হয় বা ভগবানের কাছে আছি, মূর্তির প্রয়োজন হয়। যত আমরা সাধন ভজন শুরু করতে থাকি, তিনি বাইরে থেকে আমার হৃদয়ের ভেতরে, অন্তরের ভেতরে ঢুকে যান। তার বাইরে আর তাকে দেখা যায় না, তাকে কোথাও বাইরে খুঁজে পাওয়া যায় না, তিনি আমার ভেতরে বসে আছেন। আর সেইভাবে আমার আর মূর্তির প্রয়োজন হয় না। গীতার চতুর্থ অধ্যায়ের একটি শ্লোকে আমরা সমন্বয় ভাব সুন্দরভাবে দেখতে পাই। সেখানে তিনি বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। যে সাধক যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেভাবেই কৃপা করি। বেদ বলেছেন, একম সত বিপ্রা বহুধা বদন্তি, একই ভগবান বহু তার নাম। ঠাকুর এসে জগৎকে শোনালেন, যত মত তত পথ, মতগুলি ভিন্ন ভিন্ন পথ বই নয়, সাকার নিরাকার ধর্মসাধনের এক একটি পথ। ঠাকুর সব ধর্মমত সাধন করে দেখেছিলেন, তাই তো তাঁর জীবন সমন্বয় ভাবের অপূর্ব দৃষ্টান্ত। গীতায় শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন, কালক্রমে লোকে তা ভুলে গেছিল, সেই শিক্ষায় জগৎ আবার নতুন করে জানতে পারল ঠাকুরকে দেখে। এই জীবন ব্যাখ্যানি ঠাকুরের সাধনা, ঠাকুরের সিদ্ধি। বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। তিনি খানিকটা আমাদের ইচ্ছা অনুযায়ী ডেলিভার্ড হন। আমরা যেরকম একটা জামা দেখলাম, দেখবেন আপনারা যারা অনলাইন শপিং করেন, আমি অনলাইন করি না কিন্তু পদ্ধতিটা জানি, দেখেছি একটা শার্ট এটা এক্সেল পাওয়া যাবে, তবে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল কত রকমের রঙের অ্যাভেলেবেল। নীলের তলায় লেখা আছে নো স্টক, লালের তলায় লেখা আছে ফিউ স্টক, সবুজের তলায় লেখা আছে সেভেন অনলি, এরকম। ঠিক সেই রকম যে যেভাবে তাকে দেখতে চান তিনি ঠিক সেইভাবে আমাদের কাছে প্রকাশিত হন। কেউ বালকভাবে দেখতে চান, ওই যে বলছিলাম স্বয়ংবর সভা, তিনি তার কাছে বালগোপাল রূপে অবতীর্ণ হন। আমাদের রাজা মহারাজের মন্দিরের পূজারি ছিলেন বর্তমানে প্রয়াত প্রশান্ত মহারাজ, তিনি দীর্ঘদিন ধরে স্বামী ব্রহ্মানন্দজী মাঝে পূজা করেছিলেন। সেই বালগোপালকে তিনি যখন স্নান করাতেন, আমি অনেকদিন ওনাকে সাহায্য করেছি পুজোর কাজে, ওনার চোখে অসুবিধা ছিল বলে, উনি যখন বালগোপালকে স্নান করাতেন, সেই হাতে ওনার বড় বড় হাত ছিল, সেই বালগোপালকে পেটটা ওই হাতের মধ্যে ধরে, তলায় একটা ছোট্ট বালতি ছিল আর আরেকটা বালতিতে খানিকটা গোলাপ জল, ভালো জল, পরিষ্কার জল, ঠান্ডা জল, এসব দিয়ে ধীরে ধীরে স্নান করাতেন। তিনি কখনো জোরে জল ঢালতেন না। আমি তো একদিন হুরুর করে জল ঢেলেছি, কি বকলেন, হুরুর করে জল জল তো বাচ্চা ছেলে চোখে লাগবে না, সত্যি কখনো এভাবে ভাবিনি। তারপরে কি সুন্দর করে আমরা যেরকমভাবে মাথার চুল আগে মুছি,
ওই ঝুঁটিটাকে ভালো করে ঘষে ঘষে মুছে দিয়ে, তারপরে গা, তারপরে সব ভাগগুলো, হাতের তলা, পায়ের তলা সব সুন্দর করে মুছছেন। এমনভাবে মুছছেন যেন তিনি একজন বালকের সেবা করছেন, তার কাছে শ্রীরামকৃষ্ণ ওইভাবে প্রকাশিত হয়েছিল। আবার এক একজনের কাছে এক এক রকম। দেখবেন আপনারা বেলুড় মঠে যান, কারুর আকর্ষণ বেশি মায়ের মন্দিরে যাওয়ার, কারুর আকর্ষণ বেশি স্বামীজির মন্দিরে যাওয়ার, কারুর আকর্ষণ বেশি ঠাকুরের। সব মন্দিরেই যাচ্ছি, কিন্তু কোনো কোনো মন্দিরের জন্য আমার আকর্ষণটা বেশি হয়ে থাকে। আমাদের কাছে তিনি যেন ঠিক সেইভাবে প্রকাশিত হবেন বলে ওই রকম নানা রূপ ধারণ করে আসেন। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্য। বলছেন, উপবেদ বলেছে একম সৎ বিপ্রা ভূতা বদন্তি, আমরা আলোচনা করেছিলাম সদ্বস্তু এক, বিপ্রা পণ্ডিতেরা তাকে অনেক বলেন, একই ভগবান বহু তার নাম। ঠাকুর এসে জগৎকে শোনালেন যত মত তত পথ, যত আর ততটা ঠাকুর বলেননি, বলেছিলেন মত আর পথ, যত আর ততটা পরে যুক্ত হয়েছিল। মতগুলি ভিন্ন ভিন্ন, পথ বই নয়। আমরা নানা পথ দিয়ে শ্যামবাজার পাঁচ মাতার মোড় দিয়ে আসতে পারি, ভূপেন বোস অ্যাভিনিউ দিয়ে আসতে পারি, বিধান সরণি দিয়ে আসতে পারি, লোয়ার সার্কুলার রোড দিয়ে আসতে পারি, বিটি রোড দিয়ে আসতে পারি, আরজিকর দিয়ে আসতে পারি। আমাদের পথগুলো আলাদা হতে হবে, কিন্তু সবাই আমরা সম্মিলিত হব পাঁচ মাতার মোড়ে সুভাষচন্দ্রের পায়ের কাছে। এই পথটা আমাদের আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্যটা সবার এক। গীতায় শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন কালক্রমে লোকে তা ভুলে গেছিল, ভুলে যাওয়াই তো আমাদের স্বভাব। এই যে আজকে আমরা যা পড়েছি, দেখুন সকালে কথামৃত যা পড়েছি বিকেলের মধ্যে সব ভুলে গেছি। আমাদের না ভুলে গেলে তো হজম হয় না, আমাদের যে কথাগুলো মনে রাখার নয় সেগুলো আমরা মনে রাখি। সেই কবে কোন 40 বছর আগে একবার কে এসে কাকে ধাক্কা দিয়ে ঠেস দিয়ে চারটি কথা বলেছে আপনি মনে খুব দুঃখ পেয়েছেন, সেই কথাগুলো আপনার খুব মনে রাখি। শুধু যেটা মনে রাখার কথা নয় সেইটা মনে রাখি না। সেই কারণে ভগবান কষ্ট করে বারে বার আমাদের কাছে আসেন, আমাদের সেই কথাটা মনে দেব, মনে করিয়ে দেবার। সেই আবোল তাবোলে কবিতা আছে না, ও শ্যামা দাস হয়তো দেখি বস্তু দেখি, সেইখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নি। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিচ্ছিস হাওয়াতে, কি বলেছিলাম পরশু রাতে বিষ্ণু বোসের দাওয়াতে, ভুলিস নি তো, বেশ করেছিস। আবার শুনতে খেতি কি, এই যে আমাদের আবার শুনতে খেতি কি, আমাদের ওই বারবার শুনতে হয়, না হলে হয় না। সেই কারণে ভগবান এসে বিষ্ণু বোসের দাওয়াতে যা বলেছিলেন সেটা আমরা ভুলে গেছি, সেই কারণে তিনি আবার আমাদের কাছে নতুন ভাব নিয়ে আসেন। 1893 খ্রিস্টাব্দে চিকাগো ধর্মসভা বসেছে। ও আচ্ছা, এই সেই শিক্ষায় জগৎ আবার নতুন করে জানতে পারলো ঠাকুরকে দেখে। এই জীবন ব্যাখ্যানই ঠাকুরের সাধনা, ঠাকুরের সিদ্ধি। এই কারণে ঠাকুরের লীলা পড়াটা ভীষণ ভীষণ জরুরি। তার কারণ হচ্ছে এই লীলাটা যখন আমরা পড়ি তখনই তার জীবনচর্যা দিয়ে আমরা মানুষকে তাকে বোঝবার চেষ্টা করে যাই। 1893 খ্রিস্টাব্দে চিকাগো ধর্ম মহাসভা বসেছে, 7-8 হাজার সুশিক্ষিত নরনারী সদস্যরূপে তাতে যোগদান করবেন। অথচ বৈদিক সনাতন ধর্ম যার থেকে এত সব সম্প্রদায় বেরিয়েছে তার কোনো প্রতিনিধির নাম সদস্য তালিকায় নেই। ভগবানের ইচ্ছায় সে অভাব অচিরে পূর্ণ হলো। স্বামীজি কোনো সংস্থার নির্বাচিত প্রতিনিধিরূপে বা বিশেষ আমন্ত্রণ পেয়ে ওই সভায় যাননি। সভায় উদ্যোক্তাদের উদ্দেশ্য ছিল অন্যান্য ধর্মের তুলনায় খ্রিস্টীয় রোমান ক্যাথলিক সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। চিকাগো ধর্মসভায় স্বামীজি সনাতন ধর্মের আসল সত্য প্রচার করে দেখলেন, এই সনাতন ধর্ম থেকে সর্বসম্প্রদায়ের সৃষ্টি উৎপত্তি। সাম্প্রদায়িক গণ্ডির মধ্যে আবদ্ধ জনে এসত্য জানতে পারে না। এসত্য উপলব্ধি করতে হলে এখানে যেতে হয়, সেখানে যেতে হয়, যেখানে একের মধ্যে বহু রয়েছেন। চিকাগো বক্তৃতার পর এদেশেও একটা সাড়া পড়ল, বিদেশিরা যা বলে আমরা তাই শুনি, শিক্ষিত লোকের একই বিকার। এইটা হচ্ছে কথা। আমরা এই স্বামীজি শিকাগো বক্তৃতায় তিনি আসল ধর্মমতের কথা বললে, যে মত বলে সব মতপথকে গ্রহণ করছি, সব মতপথ ঠিক। তিনি উদাহরণ দিয়েছিলেন যে সেই নানা রকমের নদীর নানা রকমের আলাদা আলাদা তার ধারা, সেটা যখন সমুদ্রে মিশে যায় তখন তার আর আলাদা কোনো অস্তিত্ব থাকে না। যতক্ষণ পর্যন্ত সেই অনন্তের সঙ্গে আমরা না মিশছি
ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আলাদা আইডেন্টিটি এবং সেটাই সব মনে করে থাকি। আমাদের দ্বীপবাসীরা খানিকটা সেই তুলনার মতো, আমাদের দ্বীপবাসীরা অত্যন্ত শিক্ষিত, 2,60,000 লোকের ভেতরে প্রায় 94.5% লোক শিক্ষিত, লেখাপড়া শিখিয়েছে, এই দ্বীপের ভেতরে স্কুল আছে, এই দ্বীপের ভেতরে কলেজ আছে, প্রত্যেকের একটা করে ছোট্ট জমি আছে, 2 বিঘের মতো জমি আছে, একটা পানের বরজ আছে, গরু আছে, ব্যাস 22 বছর বয়স হলে উত্তর সাগরের ছেলে দক্ষিণ সাগরের মেয়েকে বিয়ে করেছে, দক্ষিণ সাগরের ছেলে উত্তর সাগরের মেয়েকে বিয়ে করেছে। এই যে সাগরের এই যে আমরা যে বিচ্ছিন্ন একটা দ্বীপ, এর বাইরে যে একটা জগৎ আছে, এই জগৎটাকে এখানকার মানুষরা বিশ্বাস করে না। আমাদের অবস্থাও ঠিক সেই রকম ছিল, সম্প্রদায়ের অবস্থাও ঠিক তাই। এই সম্প্রদায়ের বাইরে যে একটা অন্য সম্প্রদায় আছে, অন্য রকমের একটা জগৎ আছে, সেটাকেই আমরা বিশ্বাস করতাম না। তাই বলছেন, ওদেশে হওয়ার পর যখন এদেশে তার সাড়া পড়ল, তখন সুনামির ঢেউয়ের মতো সর্বত্র জল উথাল পাথাল হচ্ছে। ওইখানে আন্দামান সাগরে হয়েছে বেলুর মঠের সেই যে মিউজিয়ামের ধারের পুকুর, সে একবার উঠছে একবার নামছে, আমাদের মনে আছে, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে ফিরছে, সবাই ছুটতে ছুটতে যাচ্ছি পুকুরটা দেখতে, সেই পুকুরের জল নৌকার ঢেউয়ের মতো একবার ওদিকে উঠছে একবার নামছে। পরে জানলাম ওখানে এই আন্দামান সেখানে সুনামি হয়েছে। স্বামীজি এত সব করলেন কি করে, কেমন করে এ সম্ভব হলো? মহাসমাধির 3-4 দিন পূর্বে ঠাকুর তার মধ্যে শক্তি সঞ্চার করে বলে দিলেন, আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম। সেই শক্তিতে শক্তিমান হয়েছিলেন স্বামীজি। সেদিন সমাধি অবস্থায় ঠাকুর তাকে দেখিয়েছিলেন গুরু শক্তি, ভগবানের শক্তি। এইটা হচ্ছে কথা, স্বামীজি যে করলেন এটা অনেক সময় আমাদের বিশ্বাস লাগে। সেই নরেন্দ্রত্ব যে ঘুরে বেড়াতো, যাকে লোকেরা ডেপো ছেলে বলতো, সেই ডেপো ছেলে সবার মন কী করে জয় করে নিল, সমস্ত সবার মন প্রাণ উজাড় করে তাকে সবার ভালোবাসা কেড়ে নিল, এটা করলো কেমন করে? ওই যে বললেন, শেষ দিনে তিনি তার শক্তি তাকে দান করলেন, বললেন তোকে সর্বস্ব দিয়ে ফকির হলাম। এই যে আমরা গুরু পরম্পরায় পরবর্তীকালে শিষ্য তার গুরুর কাছ থেকে অধীত শক্তি পান, সেই যে একটা ছোট্ট বাসন পাওয়া গেছে যেটা খুব ময়লা ছিল, একজন রোজ মাজতে তার খানিকটা ময়লা তুলে দিলেন, তিনি মারা যাওয়ার সময় সেটি তার সন্তানকে দিলেন, বললেন বাবা রোজ এর সেবা করো, সেই তাকে মাজা হচ্ছে, পরিষ্কার হচ্ছে, ঘষা হচ্ছে, সব হচ্ছে, ধীরে 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 আরও পরিষ্কার হলো। তারপরে এই করতে করতে পরবর্তী সম্প্রদায়ের কাছে যখন প্রজন্মের কাছে যায়, তখন সেটা সোনার মতো চকচক করতে থাকে। ঠিক সেই রকম সেই গুরুশক্তি, অনন্ত গুরুশক্তি, ঈশ্বরের সেই শক্তি দায়ের স্বরূপ তিনি স্বামী বিবেকানন্দের হাতে তুলে দিলেন, এবং সেই যে ঈশ্বরের শক্তি তাতে বলিয়ান হয়ে এই ধর্মসংঘ প্রচলিত হলো। ঠিক এইরকমভাবে গুরু পরম্পরা সেই ঠাকুর থেকে শ্রীরামকৃষ্ণ, ঠাকুর থেকে স্বামী বিবেকানন্দ হয়ে আমাদের সকলের ভেতরে, আপনাদের আমাদের সকলের ভেতরে সমানভাবে প্রকাশিত হচ্ছে। ঠাকুর বলেছেন, হিন্দু ধর্ম সনাতন ধর্ম, চিরদিন আছে, চিরদিন থাকবে। সনাতন ধর্মের ভেতর সব ধর্ম রয়েছে। ধর্ম স্থাপনের জন্য ঠাকুর বিরাট সাধনা করেছিলেন। ঠাকুরের উপলব্ধ বস্তু স্বামীজি পাশ্চাত্য জগৎকে দিলেন। তিনি তাদের শোনালেন, কেন তোমরা নিজেদের পাপী মনে করো, তোমরা অমৃতের সন্তান। তাদের ধারণা ছিল অন্যরকম, ভাবত তারা বর্ন সিনার্স, অজন্ম পাপী। তারা তর্ক করল না, তার কাছে মাথা পেতে নিল, পেছনে ঠাকুরের শক্তি রয়েছে। যে একটা নতুন জিনিস তিনি শিখিয়েছিলেন স্বামীজির কথায়, এই রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমাদের ভেতরে যে দেবভাব আছে, যেটা নিত্য বর্তমান, যেটা নিয়ে আমরা জন্মেছি, সেইটা সম্পর্কে অবহিত করলেন। আমরা একটা জিনিস খুঁজে চলেছি, যে চশমা অনেক সময় দেখি, এই অনেক লোক মাথার উপর পড়ে, তারপর চতুর্দিকে খুঁজে চলে তার চশমাটা কোথায়, তার মাথার উপর যে চশমাটা পরা আছে সেটাই খুঁজে পায় না সে। তখন তাকে বলতে হয় কপালের উপর তোমার চশমাটা লাগানো আছে, তখন সে চোখে নিয়ে এসে পড়ে, তখন তার সেই শক্তিটা জাগ্রত হয়। ঠিক সেই রকম এখানেও ঠিক তাই। ঠাকুর এই স্বামীজি তাদের প্রত্যেকের ভেতরে, তারা যে অমৃতের সন্তান, অনন্ত ঐশ্বর্য, অনন্ত শক্তি তাদের ভেতরে সঞ্চারিত হয়ে আছে, এটি যেন তাদেরকে মনে করালেন। শশধর তর্ক চূড়ামণি তখনকার একজন বিশিষ্ট পণ্ডিত ধর্মপ্রচারক, ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কীরকম লেকচার দাও, কোনো আদেশ পেয়েছ কি? যে আদেশ পায়নি তার লেকচারে কী হবে, চাপরাস থাকলে তো লোকে মানবে।
কাশীপুরে অসুখের মধ্যে এক টুকরো কাগজে লিখেছিলেন, নরেন্দ্র শিক্ষা দেবে। তাই তো স্বামীজির হলেন চিকাগোর প্রধান বক্তা। কত বড় আধার চিকাগোয় প্রচার করলেন ধর্ম সমন্বয়। তার নিজের কথা নয়, সেই যে ঠাকুর বলেছেন সৎ ধর্ম সত্য, সেসব কথাই সেখানে বললেন। আমরা আগের দিনে বলছিলাম চেতনানন্দজির আর্টিকল, তিনি আমাদের, আমরা যারা ইউটিউবে ক্লাস টাস নিই, গৃহিকী সন্ন্যাসী সবার জন্যই বলছেন, অনেক সময় আমরা আলফাল কথা বলে ফেলি, সবসময় যে ঠিক ঠিক কথা বলি তা কিন্তু নয়। তিনি বলছেন যে চাপরাস না পেলে হয় না আর কি, চাপরাস পাওয়া দরকার। ঠাকুর বলেছেন, বলছেন এটাকে আমরা কী করে জাস্টিফাই করব। তখন বলছেন এর শেষকালে, অনেক কিছু বলার পর শেষকালে যেটা কনক্লুশনে আসছেন সেখানে বলছেন, ঠাকুর বলে গেছেন সঙ্গ হচ্ছে ঠাকুরের, এই স্বামীজি বলে গেছেন সঙ্গ হচ্ছে ঠাকুরের একটি সংগঠিত শরীর, একটি ভাব শরীর। সঙ্গ থেকে আদেশ আসছে তুমি এটা করো, মানে এটা শ্রীরামকৃষ্ণের আদেশ। আমাদের মনে আছে যখন প্রথমবার নরেন্দ্রপুরে যাচ্ছি, তখন মহারাজ বললেন, সৈতানজি বললেন এটা সঙ্ঘের আদেশ, না করো না, সঙ্গ বলছে তোমাকে যাও, এতে তোমার কল্যাণ হবে। এই বোধটা আমাদের আসা দরকার, যে এটা আমি ভগবানের জন্য করছি, আমার পেছনে একটা বিরাট সঙ্ঘ শক্তি, শ্রীরামকৃষ্ণের একটা বিরাট শক্তি আমার ভেতরে কাজ করছে। ঠাকুর যে লিখে দিয়েছিলেন স্বামীজিকে নরেন শিখে দিবে, শুধু নরেন নয়, একটা আরও দুটো শব্দ আছে, আদি নরেন আদি, এই পথ যারা চলবে তারা এগিয়ে যাবে, তারা শিক্ষা দিবে, ভক্তরাও পারে শিক্ষা দিতে। আমরা যখন পারস্পরিক আলোচনা করি আমি কিছুতেই করে উঠতে পারি না, আমাদের এই মন্দির টন্দিরে ক্লাস যে মুহূর্তে শেষ হলো, মানে শেষ হবার পাঁচ মিনিটের মধ্যে একে অপরের সঙ্গে ঈশ্বরীয় বস্তু ছাড়া এই জগৎটাকে বস্তু ভাবনা করে আমরা গল্প করতে কচ 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 করে করতে থাকি। এখানে আপনারা পেরে ওঠেন না, একে অপরের সঙ্গে দেখা হয় না, তাই কিন্তু এইটা হয়, আমরা কিন্তু ঈশ্বরের কথা বলি না। মহারাজ একজনের কথা বলছিলেন, আমাদের বলভদ্রানন্দজি, তিনি স্বামীজির কথাই শুধুমাত্র বলতেন। মহারাজের সঙ্গে এক জায়গায় বক্তৃতা দিতে গেছেন, যেতে গিয়ে গাড়িতে যখন উঠলেন, মহারাজ তাকে গোলপার্ক থেকে নিয়ে সেই বক্তৃতা সবাই নিয়ে যাচ্ছেন, বলছেন গাড়িতে উঠে তিনি স্বামীজির কথা আলোচনা করা শুরু করলেন, আর কোনো কথা নয়। ওখানে গিয়েও স্বামীজির বিষয়ে বললেন, আবার ফিরে আসার পথে সমস্ত রাস্তাটা স্বামীজির কথাই বলছেন, কোনো সাধারণ লৌকিক কিছু নয়। তিনি সন্ন্যাসী নন, তিনি একজন আপনার আমার মতো গৃহী, কিন্তু এমনভাবে জীবনকে চেয়েছেন যে শ্রীরামকৃষ্ণ ভিন্ন বা ঈশ্বর বই, আর সব যে বেকার জিনিস সেটা তিনি তার জীবন দিয়ে প্রকাশ করে দিয়ে গেছেন। দীর্ঘ সাধনাকালে ঠাকুরের কত আশ্চর্য দর্শনাদি হয়েছিল। শ্রীকৃষ্ণকে দেখে বলেছিলেন তার গাত্রবর্ণ ঘাস ফুলের মতো। যীশুখ্রিস্টকে দেখেছিলেন নাক একটু চাপা, প্রাচীন পুঁথিতে এই রকম বর্ণনাই পাওয়া যায়। ঠাকুর সব ধর্মমতের সাধনা করে এক সত্যি উপলব্ধি করেছিলেন। তাই তো ব্রাহ্ম আচার্যগণ এই মূর্তি পূজকের কাছে ঘণ্টার পর ঘণ্টা বসে ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। একজন কাশী দেখেছেন, একজন কাশীর বিষয়ে পড়েছেন, আর একজন অপরের মুখে শুনেছেন, তিনজনের অনুভূতি কীরকম, যিনি দেখেছেন তাঁরটাই প্রধান। ব্রাহ্ম আচার্যগণের এরকম অনুভূতি ছিল বই কি। কেশব সেন মহাশয় প্রার্থনা করবার সময় কেঁদে ফেলতেন, তার মধ্যে কত জিনিস ছিল, তবে না ঠাকুর তাকে এত ভালোবাসতেন। এই ঠাকুরের সমন্বয় ভাবের, এসব ঠাকুরের সমন্বয় ভাবের নিদর্শন। দীর্ঘ সাধনা করলে তার কত রকমের দর্শনাদি হতো। আপনারা যে সাধন ভজন করেন দেখবেন এক ধরনের ভালো লাগা, রোজ হয় না, কোনো কোনো দিন প্রচণ্ড একটা ভালো লাগা, প্রচণ্ড একটা আনন্দের ভাব আমাদের মধ্যে খেলতে থাকে। সেই ভালো লাগাটা এত তীব্র হতে থাকে তখন মনে হয় আর কিচ্ছু করব না। এইটাই হচ্ছে কথা, এইটাই হচ্ছে আমাদের ভালো ভাব, আমাদের জীবনটাকে একটু একটু করে বদলে দেয়। গীতায় ঈশ্বর ভাবটি খুব প্রকট। বাল্মীকি রামায়ণে দু এক স্থলে মাত্র শ্রীরামচন্দ্রকে ভগবান বলা হয়েছে। ভাগবতে আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঠাকুর কিন্তু বহুরূপী গিরগিটি এবং রঙ্গামলায় রূপকের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলেন। আহা, জগতের কত ভাব ঠাকুর দেখলেন, সব ভাবই শেষে অদ্বৈতে এসে পরিণতি লাভ করে, অদ্বৈতে এসে এক হয়ে যায়। তাই তিনি বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যেখানে যেখানে ইচ্ছা যাও, মানে কর্মক্ষেত্রের নামও।
গীতায় ঈশ্বরীয় ভাবটি খুব প্রকট, বারবার করে ভগবান বলছেন, তিনি বলছেন। সেই কারণে মাঝে মাঝে আমাদের অর্জুন দিশাহারা হয়ে ফেলছেন, তার কখনো মনে হচ্ছে যে তিনি তার বন্ধু, আবার কখনো এই শ্রীকৃষ্ণকে দেখে তিনি চিনতে পারছেন না, তিনি তার কাছে নিজেকে আত্মসমর্পণ করছেন, নিজেকে উজাড় করে দিচ্ছেন, বলছেন যে আমি তোমার শিষ্য, তুমি আমাকে শিক্ষা প্রদান করো। কখনো তিনি বন্ধু হচ্ছেন, কখনো তিনি চালক হচ্ছেন, আবার কখনো তিনি তাকে যেন আমাদের এই যে চেনা দে কল্পনার মধ্যে ধরে থাকতে পারছি না। মুক্তিশানন্দজিকে আগে দেখেছি, একরকম দেখেছি, অন্যরকম দেখেছি, কিন্তু যখন তিনি দীক্ষা দিচ্ছিলেন যেদিন বসে দেখেছি, সেই মানুষটাকে চিনতে পারছিলাম না। সন্ন্যাস দিতে আসতেন রঙ্গনাথানন্দজির কথা আপনাদের বলেছি, আত্মস্থানন্দজি, গহনানন্দজি, এই মানুষটিকে রোজ দেখি, তাকে দেখে চিনতে পারছি না। রঙ্গনাথানন্দজি বসে আছেন, মনে হচ্ছে পাথরের মূর্তিকে কেউ কেটে চেয়ারের ওপর বসিয়ে রেখেছে। আমার দিয়ে শ্বাস মানে এতটুকু আমার এতটুকু সাহস হলো না, ওনাকে গিয়ে বলি যে মহারাজ এখন এই এই কাজগুলো আপনাকে করতে হবে, এই কাজগুলো করা খুব জরুরি। এমন একটা অদ্ভুত, অথচ সেই মানুষটা আমাদের সঙ্গে রোজ মজা করেন, আমরা যখন ট্রেনিং সেন্টারে বসে ক্লাস করি তিনি বারান্দা দিয়ে ঘুরে যান, আমাদের দেখেন, চোখাচোখি হলে হাত এমনি এমনি করে নাড়েন, অথচ সেই মানুষটাকে আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। ওই ভগবান ঠিক সেই রকম নিজেকে লুকিয়ে রাখেন, বলছেন কোথাও তিনি খুব বেশিভাবে প্রকট, কোথাও একেবারেই প্রকট নন। ঠাকুর এই বহুরূপী গিরগিটির গল্প বলেছেন, বহুরূপী গিরগিটি, একটা গাছের তলায় একটা গিরগিটি আছে, কেউ বলছে তার রং সবুজ, কেউ বলছে লাল, কেউ বলছে নীল, কিন্তু গাছের তলায় যে লোকটি বসে আছে সে বলছে আমি জানি ওর কোনো রঙই নেই। অর্থাৎ যে অনুভব করেছে সে জানে যে ঈশ্বর আদতে কোনো যাকে কোনো রকম রূপ এবং রসের মধ্যে দিয়ে রং কোনো কিছুর মধ্যে ভাগ করা যায় না। রঙের গামলার গল্প বলছেন, সেই শেয়ানা লোকটার গল্প বলছেন, সেই শেয়ানা লোক সে বলছেন তুমি যে রঙে নিজেকে রাঙিয়েছ আমাকেও সেই রঙে রাঙিয়ে দাও, আমাদেরও শেয়ানা লোকের মতো হতে হবে। বলছেন আহা জগতে কত ভাব, ঠাকুর দেখালেন সব ভাব শেষে অদ্বৈতে এসে পরিণতি লাভ করে, অদ্বৈতে এসে এক হয়ে যায়। যত আমাদের ভাব আছে আলাদা আলাদা রকমের ভাব, সমস্ত ভাব আলটিমেটলি সেই অদ্বৈত ব্রহ্মে এসে মিলিত হয়ে যায়, সেখানে আর আলাদা কোনো রকম কোনো ভাব কাজ করতে থাকে না। ভগবান বলছেন, ঠাকুর আরেকটা জিনিস করে গেলেন যা ইতিহাসে পাওয়া যায় না, সহধর্মিনীকে ত্যাগ করলেন না, কাছেই রাখলেন, ছ বছরের মেয়ে কুটো বাঁধা ছিল। কুটো বাঁধা জানো, গাছে নতুন ফল এলে খড় বা ন্যাকড়া বেঁধে এটি সেটি দেবসেবার জন্য চিহ্নিত করে রাখে। পল্লী গ্রামে পূর্বে এরকম রীতি ছিল, ঠাকুরের ভাবি সহধর্মিনী চিহ্নিত হইয়াছিলেন, তিনি আমাদের শ্রীশ্রীমা, কালে সেই মেয়ে এত কাণ্ড করবেন কে জানত, ঠাকুরের লীলার জন্য এই সব ব্যাপার। ঠাকুর তাকে কাছে রাখলেন, দেবীজ্ঞানে পুজো করলেন, নারী জাতির প্রতি আমাদের শ্রদ্ধা চলে এলো, তিনি নারীকে বসালেন শ্রদ্ধার মাতৃত্বের দেবীত্বের আসনে। চণ্ডীতে দেখতে পাই ইয়াদেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু। ঠাকুর কামারিনীকে ভিক্ষা মা করলেন, ভৈরবী ব্রাহ্মণীকে গুরু করলেন, শ্রীশ্রী মাকে ষোড়শী করলেন, জগতে মাতৃভাব প্রতিষ্ঠার জন্য এই সব করলেন, অতি গুচ্ছ ব্যাপার। তাই ষোড়শী পূজার গূঢ়ার্থ প্রথমে স্বামীজিই বুঝেছিলেন, আর কেউ বড় বোঝেননি। তাই তো স্বামীজির নিবেদিতাকে বিলেত থেকে এনে শ্রীশ্রী মার কাছে পৌঁছে দিলেন, দু চারটি মেয়েও যদি তৈরি হয় সেজন্য নিবেদিতাকে মার কাছে রাখলেন। বাগবাজারে মেয়েদের স্কুল হলো, উদ্দেশ্য ভারতে মাতৃভাব প্রচার ও নারী জাতির উন্নতি সাধন। ঠাকুর এই অদ্ভুত সব জিনিস দেখে গেলেন যে তার মতো অন্যতম হচ্ছে নিজের স্ত্রীকে তার ভেতরে যে দেবীত্বের বিকাশ সেইটার প্রকাশটা করা। দেখবেন ঠাকুরের কাছে যখন মা এলেন সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুর মাকে ষোড়শী জ্ঞানে পুজো করেননি, কিছুদিন সময় নিয়েছিলেন, তার ভেতরে যে সুপ্ত মাতৃভাব সেটিকে যেন বিকাশের জন্য যেন সময় নিলেন। যেরকম ওই ফল আমরা সঙ্গে সঙ্গে তুলি না, আম যেমন গাছ পাকা আম সেটা স্বাদ খুব ভালো হয়, কার্বাইড দিয়ে পাকানো আমে ততটা স্বাদ সুস্বাদু হয় না। তাই ঠিক যেমন একজন পাকা মালি সে অপেক্ষা করতে থাকে গাছে যেন আমগুলো পাকে লাল হয়, ঠিক সেইরকম তিনি যেন অপেক্ষা করতে থাকলেন,
কারণ জগতের কাছে সর্বশ্রেষ্ঠ রূপটা ষোড়শী ত্রিপুরা সুন্দরী, সেই রূপে তিনি তাকে পেশ করলেন। তিনি যেন সবার মধ্যে এই ভাবটিকে জাগিয়ে গেলেন, সবার ভেতরে নারী জাতির প্রতি শ্রদ্ধা জাগালেন। আমাদের মুশকিলটা হলো এই, আমাদের একজন মেয়ে গর্ভে ধারণ করে, একজন মেয়ে আমাদের বড় করে, একজন মেয়ে আমাদের জীবনে নানা রকম রূপ নিয়ে আসে, কখনো ভগ্নী, কখনো অগ্রজা, কখনো ভাইজি ভাগ্নি, কেউ জীবনসঙ্গিনী হয়ে আসেন, আবার জীবনের অন্তে যখন তখন পৃথিবী তিনিও মাতৃস্বরূপা, তার কোলে আমরা শেষ আশ্রয় নিই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কিন্তু মেয়েদের সেভাবে সম্মান করি না। আমরা মনে করি একবারে অপাঙ্কেও একটা জিনিস, একটা বাজে জিনিস। ঠাকুর কিন্তু এই ভাবটাকে বদল করে দিলেন, যে চণ্ডীতে যে বলা আছে, রোজ বলি আমরা, ইয়াদেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, তুমি সবার ভেতরে সেই মাতৃরূপা হয়ে আছো। কিংবা এও বলি, বিদ্যা সমস্তা স্তবদেব ভেদা স্ত্রিয়া সকলা সমস্তা সকলা জগৎসু, সমস্ত কিছুর ভেতরে সেই মাতৃ, এই জগতে যা কিছু দৃশ্যমান সবার ভেতরে সেই মাতৃ, মায়েদের ভেতরে সেই আদ্যা শক্তি বিরাজ করছেন। এ কিন্তু আমরা মনে মনে এটি বিশ্বাস করি না, ওই মাদার্স ডে হেনা তানা ডে টে খুব পালন করি, তারপরের দিনই ভুলে যাই। একটা সেই বিজ্ঞাপন দেখিয়েছিল, মাদার্স ডেতে ছেলেরা মাকে একটা স্মার্টফোন প্রেজেন্ট করেছে, আর সেই স্মার্টফোন নিয়ে প্রচুর ছবি টবি তুলে ফেসবুকে আপলোড করেছে, সবাই খুব প্রশংসা করছে, মাকে ছেলেরা কী ভালোবাসে কী ভালোবাসে, মাদার্স ডেতে উপহার দিচ্ছে। তারপরের দিন ছেলেরা যে যেখানে চলে গেছে, মার সে স্মার্টফোন হাতে নিয়ে বসে আছে, কেউ একটু দেখাচ্ছেও না কেমন করে লকটাকে, ফোনের লকটাকে আনলক করতে হয়, ভারী সুন্দর। আরেকটা এরকম ভিডিও দেখেছিলাম, সেখানে ছেলের মায়ের সঙ্গে কথা বলবার এতটুকু সময় নেই। একদিন মা এসে বললেন, হ্যাঁ রে আমাকে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিবি? তিনি বললেন, তোমার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তুমি ফেসবুকে অ্যাকাউন্ট করবে? বলছেন, আমি দেখেছি তুই দিনের বেশ অনেকটা সময় ফেসবুক করে কাটাস, অতটা সময় তুই আমার সঙ্গেও কথা বলিস না। আমি যেহেতু যদি তোর ফেসবুক ফ্রেন্ড হতে পারি, তাহলে তুই আমার সঙ্গে অনেকটা সময় কাটাবি। কী আকুতি আমার একটা শুন, যখন প্রথম দেখলাম নিজের চোখে জল এসে গেছে। আমরা কই, সত্যি তো এরকমভাবে আমাদের মায়েদের সঙ্গে তো এতটা সময় কাটাই না। সেই কারণে যেন মাতৃমূর্তির বিকাশ সাধন করলেন, অধ্যাত্ম জীবনের মূল কথা এই ভেতরের শক্তিকে বিকাশ করতে হলে মাতৃশক্তি বিকাশ করা দরকার। কারণ মাতৃশক্তি বিকাশ না হলে তারা যদি মায়ারূপে দাঁড়িয়ে থাকেন, ঈশ্বরকে আমি দেখতে পাবো না। যেমন রামচন্দ্র এবং লক্ষণের মাঝখানে সীতাদেবী মায়ারূপে দাঁড়িয়ে আছেন বলেই লক্ষণ রামকে দেখতে পায় না, পূর্ণ ব্রহ্ম নারায়ণকে দেখতে পারে না। ঠিক সেই রকম মায়া পথ না ছেড়ে দিলে আমাদের ঈশ্বরের সঙ্গে হয় না। নিবেদিতা এসে ছটফট করছেন, আমি কবে স্কুল তৈরি করব, কবে কি করব। স্বামীজি বললেন, তুমি কি জানো জগৎ তোমাকে নেবার জন্য প্রস্তুত হয়েছেন? নিবেদিতা সত্যিই জানতেন না যে জগৎ তাকে নেবার জন্য প্রস্তুত হয়েছেন, কেন নেবেন তাকে। তাই তার ট্রেনিংয়ের জন্য মায়ের কাছে থাকা হলো। ধীরে 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 তিনি এই ভারতীয় ভাবের সাথে মিলেমিশে একাকার হয়ে গেলেন, তখন তাকে জগৎ গ্রহণ করল। ব্রাহ্ম সমাজের নেত্রীগণ নারী জাতির জন্য করেছিলেন অনেক, কিন্তু তার দ্বারা মাতৃভাবের প্রতিষ্ঠা হয়নি। কংগ্রেস আন্দোলনের ফলে অনেক মেয়েরা দেশ সেবায় আত্মনিয়োগ করেছে ঠিক, কিন্তু মাতৃপূজা কোথায়, কিন্তু মাতৃজাতির পূজা কোথায়? এখনও কতগুলি মেয়ে চাই যারা মাতৃভাবে উদ্বুদ্ধ হয়ে নারী জাতির সেবা করবে, সেই মাতৃজাতির জন্যই শ্রী শ্রীমা আজ বিশ্বজননী। এই বক্তৃতা যখন দেওয়া হচ্ছে 1957, মাত্র 3 বছর হয়েছে সারদা মঠের প্রতিষ্ঠা হয়েছে। আমাদের মেয়েদের ভেতরে মাতৃভাব ফোটাতে হবে, এইটি স্বামীজি আগেই বুঝে সেজন্য চেষ্টিত হন। মাকে নিয়ে আজ পাশ্চাত্য দেশেও সাড়া পড়েছে, মাদ্রাজে দেখে এলুম মেয়েরা সমাজ সেবা করছে। তবে এই সেবাব্রতের জন্য প্রথমে শুদ্ধ পবিত্র হয়ে মাতৃভাবে প্রতিষ্ঠিত হতে হবে। একদল মেয়েকে এনে আন্দোলন করলেই শুধু হবে না, সমাজসেবার মধ্যে ধর্ম না থাকলে আমরা দাঁড়াবো কোথায়। সবই তো বালির উপর বাড়ি তৈরি করা হবে। স্বামীজি চেয়েছেন ম্যান মেকিং রিলিজিয়ন, মানুষ গড়ার ধর্ম, সত্যকে বাদ দিয়ে ধর্ম হতে পারে না। আমাদের শিক্ষা দীক্ষা সব ধর্মের উপর প্রতিষ্ঠিত করতে হবে, তবে আসল মানুষ তৈরি হবে। শুধুমাত্র ওই হিউম্যান লিবারেশন, উইমেন লিবারেশন এসব বললে হবে না। আমরা সত্যি সত্যি কি আমাদের বাড়ির মায়েদের কথা ভাবি এরকমভাবে?
আর একটি, বাংলাদেশে খুব ভালো ভালো বিজ্ঞাপন তৈরি হয়। বাংলাদেশে একটা বিজ্ঞাপন তৈরি হচ্ছে যেখানে অনলাইন ইন্টারভিউ হচ্ছে, বলছেন তোমাদের এমন একটা চাকরি দেওয়া হবে যেখানে 24 ঘন্টা কাজ করতে হবে, কোনো দিন কোনো ছুটি থাকবে না, অ্যাট দি সেম টাইম তোমাদের কোনো মাইনেও থাকবে না। লোকগুলো ছেলেগুলো সবাই হাসছে আর বলছে এমনটা হয় নাকি। তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা তোমাদের মায়ের সম্বন্ধে কিছু বলো তো। বলছে আমার মাটা একটা হোপলেস, আমার মা খালি বাবু 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 করে। বলছে আমার মা যে কী যে করতে চায় আমি বুঝতে পারি না। তারপরে ওই সঞ্চালক বলছে, হ্যাঁ এমন চাকরি হয়, আমরা কখনো ভাবি না আমাদের মায়ের কথা, আমাদের মায়েরা 24 ঘন্টা সার্ভিস দেন, 365 দিন সার্ভিস দেন, শীত গ্রীষ্ম বর্ষায় শীতে সবেতে থাকেন। একজন মায়ের একটু মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, আমাদের বারাসাত মঠে আসতেন, একদিন ভীষণ ঠান্ডা পড়েছে, আমরা অফিসে বসে কাজ করছি, তিনি এসে বললেন, ঠাকুরকে বলে গেলুম, তোমারও নিস্তার নেই আমারও নিস্তার নেই, যতই ঠান্ডা পড়ুক শাল আলোয়ান পরে তোমাকে দর্শন দিতে বসতে হবে, আর যতই ঠান্ডা পড়ুক ওই ঠান্ডা জলে হাত দিয়ে আমাকেও রান্না করতে হবে, বুঝলেন তো মহারাজ, বলে গেলুম। ঠাকুর বলছেন না, পাগলের মধ্যে থেকে মাঝে মাঝে সত্য কথাটা বেরিয়ে আসে, এটা একদম সত্য কথা। আমরা কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করি না, মা তুমি কি ক্লান্ত। আর আরেকটা হচ্ছে, তারপরে ওই ভিডিওটা ঘুরিয়ে দেওয়া হলো, প্রত্যেক মা তার সন্তান সম্পর্কে কি বলেছেন, সে বলেছেন আমার মাটা একটা কিচ্ছু বোঝে না, একটা বোকা, তিনি তার ছেলে সম্পর্কে কত উচ্চ কথা বলছেন, আমরা আমাদের মাকে ভালোই বাঁচতে পারি না, ভালোবাসা বস্তুটাই বুঝতে পারি, আমরা শুধুই মুখেই উইমেন লিবারেশনের কথা বলি। বলছেন ধর্ম সমন্বয় নারী জাতিতে মাতৃবুদ্ধি শিবজ্ঞানে জীবসেবায় তিনটি এই অবতারের নতুন এবং প্রধান লক্ষণীয় জিনিস, এসব ভাব জগতের জন্য তিনি রেখে গেছেন সকলের মুক্তির জন্য, বহুজন হিতায় বহুজন সুখায়, এর অ্যাডভান্টেজ নিতে হবে আমাদের, এ যুগের আদর্শ ঠাকুর, যে কোনো মত বা পথের অনুরাগী হও না কেন ঠাকুরের এই উদার ভাব, ঠাকুরের এই উদার ভাব গ্রহণ করলে নিশ্চয় আনন্দ ও শান্তি লাভ করব। ধর্ম সমন্বয় নারী জাতির মাতৃবুদ্ধি এবং শিবজ্ঞানে জীবসেবা, এই তিনটি শ্রীরামকৃষ্ণ অবতারের সবচেয়ে শিক্ষণীয় জিনিস। এক হচ্ছে ধর্ম সমন্বয় সব ধর্ম এক, আরেক হচ্ছে জগতের মায়েদের প্রতি মাতৃবুদ্ধি করা, তাদেরকে দেবী জ্ঞান করা, মানে সবসময় তারা কুঠারাতে দাঁড়িয়ে আছে তা নয়, আমি জানি একটা আমার যেন একটা আশ্রয় আছে, আমি কখনো কোনো অবস্থাতে নিরাশ্রয় নই। শুধুমাত্র শ্রীমা সারদা দেবী বলেছিলেন তা নয়, আমরা যখন একেবারে মানে একেবারে পেরে উঠি না, মায়ের কাছে গেলে দেখবেন আপনারা অবশ্যই শক্তি খুঁজে পাবেন। আর শিবজ্ঞানে জীবসেবা, জগতের সকলের প্রতি শিব জ্ঞান করে তার সেবা করা, বলে গেছেন এসব ভাব জগতের জন্য তিনি রেখে গেছেন সকলের মুক্তির জন্য, বহুজন হিতায় বহুজন সুখায়, বহুজনের হিতের জন্য বহুজনের সুখের জন্য, এর অ্যাডভান্টেজ নিতে হবে আমাদের। অন্যান্য পুরাকালে কি হতো, আমাদের কোনো আদর্শ ছিল না, আমাদের যখন একটা সমস্যা তৈরি হলো কোন পথ দিয়ে যাব এটা ঠিক হয়নি, এমন একটা কোন একটা আসল সময় এসে গেছে যেখানে পথ কোন দিক দিয়ে যাব, কীরকম করে গেলে কি পাবো, সব কিছু একবারে প্রিডেস্টিনড হয়ে গেছে, তখন একে ধরে আমাদের এগোতে হবে। এ যুগের আদর্শ ঠাকুর, যে কোনো মত ও পথের অনুগামী হও না কেন ঠাকুরের এই উদার ভাব গ্রহণ করলে নিশ্চয়ই আনন্দ ও শান্তি পাবে। আমরা সবসময় বলি না কি পাবো, আমি কি গেইন করব, সেটা সবসময় বলি না, এইখানে বলে দিচ্ছে দুটি জিনিস পাবে যেটির জন্য আমরা সব সময় খুঁজে বেড়াই, আনন্দ আর শান্তি। সেদিনকে একজন ভদ্রলোক লিখছিলেন আমাকে ফেসবুকে, জীবনে সব আছে, টাকা পেয়েছি সব পেয়েছি, কিন্তু শান্তিও পাচ্ছি না আনন্দও পাচ্ছি না, কি করলে শান্তি আর আনন্দ পাবেন। আমার একটা খুব পেটেন্ট উত্তর আছে, আমি মাঝে মাঝেই এই উত্তরটা দিয়ে থাকি। আমি বলি যে যে কারণে অশান্তি হচ্ছে, যে কারণে নিরানন্দময় পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করুন, তারপরে সেটাকে জীবন থেকে নিগেট করে দিলে, বাদ দিয়ে দিলে আপনি নিরন্তর শান্তি আনন্দ পাবেন। ঈশ্বর তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন এক দুদিনের আনন্দ নয়, একটা নিরবচ্ছিন্ন আনন্দ কেমন করে লাভ করতে পারবে, আমরা যেন শ্রী ভগবানের কৃপায় সেই ভাবটাকে গ্রহণ করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।